আমাদের সাথে আমাদের এক বোনকে পেয়ে গেছি কেমন কিম্বল কিম্বল ফ্রম গোয়া এটা কি ইয়ে কি আছে লবস্টার দিতে পারো ওই লবস্টার হে লবস্টার মতলব যে বড়া সা বড় চিংড়ি হয় তাহলে আমরা লবস্টার বলি এটাকে লবস্টার বলে হ্যাঁ এটাকে লবস্টার বলছে আচ্ছা এটা আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী এটা আমরা মাছ বলে থাকি কিন্তু এটা আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী কারণ হচ্ছে এর অ্যাপেন্ডেজেস বা পা যেগুলো আছে ওগুলো কী থাকছে ওগুলো জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকে আর এগুলো বোঝাই যাচ্ছে যে যেটা ও মুভ করছে দিস ইজ কল অ্যান্টিনা এবার অ্যান্টিনাটা কী করে এই যে এগুলো অ্যান্টিনা আছে অ্যান্টিনাটা কী করে এটা সেন্স অর্গান হিসাবে কাজ করে ওরা বিভিন্ন ফুড কালেকশন প্রোটেকশন আদার্স যেগুলো মেকানিজম আছে আদার্স ডিফেন্স মেকানিজম সেগুলোতে ওরা হেল্প করে তাহলে এটা আমরা দেখলাম লবস্টার মানে বড় চিংড়ি এটাকে নিজের জায়গাতেই ছেড়ে দিই আমরা ভালো লাগলো খুব ভিডিওটা করছেন আমাদের বসে নিয়ে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স তো ঠিক আছে একে নিজের জায়গাতেই আমরা ছেড়ে দিই আস্তে আস্তে কমপ্লিট করবো না ভিডিওটা এটাকে আমরা লবস্টার বলছি যেটা আমাদের অনেকে আমরা ফুড হিসাবে এটাকে কালেক্ট করি কনজিউম করে থাকি তো এটা বিশাল বড় একটা মিউজিয়াম আমাদের অভিজ্ঞতাও খুব ভালো দারুণ এক্সপিরিয়েন্স এগুলো আমাদের ফ্রেন্ডস হ্যালো আমার চাচু এগুলো দিস ইজ বৈশালী পড়া কাজী সন্দীপন এখানে আদার্স অন্যান্য ধরনের মাছও আছে তো ঠিক আছে আবার দেখি যদি আমরা পাই আবার আমরা অন্য ভিডিও নিয়ে আসছি